আজকের এই ভিডিওটি শুধুমাত্র VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নিয়ে। যারা যারা VPN অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই VPNটা কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কেন ইউজ করবেন, এই VPN দিয়ে কী হবে, কী ধরনের সিকিউরিটি পাবেন, এখানে সব কিছু দেওয়া আছে এই ভিডিওটা থেকে। এবং এই ভিডিওটা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আনলকড প্রিমিয়াম VPN অ্যাপ্লিকেশন ফর ইউর অ্যান্ড্রয়েড ফোন। তো আর কথা বাড়বো না, এখন দেখা যাক কীভাবে VPN কাজ করে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ তো আপনারা দেখলেন VPN কী জিনিস, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা কী জিনিস বা কেন ইউজ করবেন, কী ধরনের কাজ করে সবই দেখলেন। আশা করি এতক্ষণ দেখে বা বুঝে আপনাদেরকে আপনাদের ইচ্ছা করছে যে VPN অ্যাপ্লিকেশনটা ইউজ করি বা ডাউনলোড করি। কিন্তু তার আগে আমি এখন আপনাদের একটু আমার এই মোবাইল থেকে দেখা দিতে যাচ্ছিলাম যে আসলে VPNটা যে কাজ করছে সেটা বুঝবো কী করে আমরা। তো বেশি কথা বাড়াবো না, সেটা বোঝার জন্য প্রথম এখন আমার মোবাইলটায়, এখন এখানে এই অ্যান্ড্রয়েড মোবাইলটায় কোনো ধরনের VPN কাজ অ্যাক্টিভেটেড না, কোনো VPN অ্যাপ্লিকেশন চলছে না। আচ্ছা, তাহলে আমার একটা পাবলিক আইপি আছে, যেই পাবলিক আইপি দিয়ে আমাকে ট্রেস করতে পারবো বা আমার এই আইপিটা ইউজ হচ্ছে, সেটা কীভাবে দেখব। আমরা গুগল ব্রাউজারটা খুলব, গুগল ক্রোম থেকে ব্রাউজার খুলে এখানে আমরা লিখব হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ দিবেন। দিলে এখানে যে অনেকগুলো লিঙ্ক আসছে, এখান থেকে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এই লিঙ্কটা ক্লিক করার পর দেখেন এখানে আমার ইউর আইপি অ্যাড্রেস ইজ এটা 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 সিটি ঢাকা, বাংলাদেশ থেকে এটা ইউজ করা হচ্ছে। সো এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি VPN অন করব। অনেকগুলো VPN আছে, VPN অ্যাপের অভাব নাই। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা VPN অ্যাপগুলোর প্রিমিয়াম ভার্সন, আনলকড প্রিমিয়াম ভার্সন, ফুললি আনলকড, আনলিমিটেড VPN অ্যাপসগুলোর একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন থেকে, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখন VPN মাস্টার, আমি এই VPNটা ওপেন করছি, কিছুই করতে হবে না, এটা ইনস্টল করার পর আপনি জাস্ট অন দিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ আপনার ঝামেলা হবে বা আপনার অ্যাপ্লিকেশনটা কাজ করবে না ঠিক মতো, বা VPNটা কাজ করছে কি না সেটা আপনাকে বুঝতে হবে ভালো করে। সো আশা করবো VPN এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন। তো কিছু কিছু ক্ষেত্রে সব অ্যাপগুলোই VPN এই অ্যাপ্লিকেশনগুলো যে সব মোবাইলে সাপোর্ট দেবে এইরকম ভাবার কোনো কারণ নেই, এরকম ভাববেন না। যদি কোনো একটা অ্যাপ্লিকেশন এই কোনো একটা VPN অ্যাপ আপনার মোবাইলে সাপোর্ট না দেয় তখন অন্য কোনো VPN অ্যাপ চালাবেন। আচ্ছা, এই আমি আরেকবার চেষ্টা করছি, VPN মাস্টারটা ইজ ট্রাইং টু কানেক্টিং, কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, আমি এটা বাদ দিলাম। তো VPN স্পিড, এটা আর একটা অ্যাপ্লিকেশন, আর একটা VPN, এইটার আমি এখন এটা অটোমেটিক অন হয়ে যাবে, চেষ্টা করছে সে অন হওয়ার। আচ্ছা, একটু সময় লাগবে, অধৈর্য হলে হবে না, একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি এই VPNটা কানেক্টিংয়ের চেষ্টা করছে, পারছে না এটা। সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। আচ্ছা, আমি এখন আবার আমার সব VPNগুলো বন্ধ করলাম, আমি আবার VPN মাস্টার এই অ্যাপসটা চালালাম, হ্যাঁ ওপেন করলাম। ভিউয়ার্স, এখানে ওয়াইফাই কানেকশনটা আমি অফ করে আবার অন করলাম, এটা আপনারা জাস্ট বেসিক ট্রাভেল শুটিং বলা যায়। ওয়াইফাইটা অফ করে আবার অন করলাম, অটোমেটিক কানেক্টেড হলো। তো আমি এখন আবার এই VPNটা অন করার চেষ্টা করবো।
আচ্ছা এই ভিপিএনটা কোনোভাবে কাজ করছে না, তো আমরা বের হয়ে যাব, বের হয়ে আবার এই ভিপিএনটা অন করার চেষ্টা করব। আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএন স্পিড, এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, পুরো স্ক্রিনটা গ্রিন হয়ে গেছে এবং অন, দ্যাট মিন্স আমার এই ভিপিএন অ্যাপটা অ্যাক্টিভেটেড। ওয়েল, কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখিয়েছি গুগল ক্রোম থেকে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা সার্চ, তারপর আইপিটা দেখিয়েছে এবং কোন দেশ থেকে কোন সিটি থেকে সে সব কিছু দেখিয়েছে। এখন ভিপিএন অন করার পরে এখন আমি আবার আমার আইপিটা দেখব, হোয়াট ইজ মাই আইপি, এখানে অটোমেটিক দেওয়া আছে, ক্লিক করলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন ইউর আইপি অ্যাড্রেস ইজ 111.221.44.12, কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর, আর কিছু নেই। এখন এই ভিপিএন অ্যাপ্লিকেশনটা অন করার ফলে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে সিঙ্গাপুর থেকে ব্রাউজ করা হচ্ছে, সিঙ্গাপুর থেকে ইন্টারনেট ইউজ করা হচ্ছে। সো এখন আমি যে কোনো যে ওয়েবসাইটে যেতে পারবো সেখানে কিন্তু আমাকে বাংলাদেশ সিলেক্ট দেখাবে না, দেখাবো যে সিঙ্গাপুর। সো এই ভিপিএন অ্যাপসটা আমি আগেও বলেছি, আপনার প্রথম দিকে দেখিয়েছি ভিডিও, যে আপনার সিকিউরিটি, আপনার থার্ড পার্টি অ্যাপসগুলো আপনাকে অলওয়েজ ট্র্যাক করে, সে ট্র্যাক করতে গেলে এখন আপনাকে তারা পাবে যে আপনি সিঙ্গাপুর থেকে বা আপনার আইপি অ্যাড্রেস একটা ফেক আইপি অ্যাড্রেস পাচ্ছে তারা। সো এটা আপনার সিকিউরিটির জন্য আপনি ইউজ করবেন ভিপিএনটা। আর যদি কোনো অ্যাপ্লিকেশন ব্লক করা থাকে, কোনো বা কোনো দেশের ওয়েবসাইট আপনার ব্লক করা থাকে, বাংলাদেশ থেকে ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করবেন। ভিপিএন দিয়ে আপনি নর্মালি যে কোনো ব্লকড ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস পাবেন। ভিউয়ার্স আমি আবারও বলে দিচ্ছি, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অনেকগুলো ভিপিএন আনলকড প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ইট ডাজেন্ট মিন এখানে যতগুলো ভিপিএন অ্যাপ দেওয়া আছে সবগুলি আপনার মোবাইলে সাপোর্ট দিবে, কখনও কখনও কিছু কিছু ভিপিএন অ্যাপ আপনার ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে নেবেন, অন্য একটা প্রায় 10টার মতো অ্যাপস দেওয়া আছে, চেঞ্জ করে নেবেন, যখন যেটা ইউজ করা যাচ্ছে বা সাপোর্ট দিচ্ছে সেটা ইউজ করবেন। আর তারপর যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা এই ভিডিওতে কমেন্ট দিবেন, আর অবশ্যই আশা করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার হবে, একটু কাজে লাগে বা মনে হয় যে আপনার কাজ হয়েছে, আপনি আপনার ফ্রেন্ডস রিলেটিভদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু করতেই হবে। কাজ আজকে আপনারা ভিপিএনের যে অ্যাপসটা দিয়ে আপনাদেরকে একটু হলে সহযোগিতা করার চেষ্টা করলাম, ভবিষ্যতে আরও কোনো ধরনের অ্যাপস যদি লাগে সেক্ষেত্রে আমি যখন আপলোড করব ভিডিও তখন আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশনস পাবেন যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার, ভালো ক্লিয়ার হয়ে গেছেন যে ভিপিএনটা কী, ভিপিএন কীভাবে ইউজ করতে হয় এবং ভিপিএনটা অ্যাক্টিভেটেড হয়েছে কি না সেটা চেক করতে হয় কীভাবে সেটাও দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, কাছে থাকবেন, কিপ ইন টাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।